ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো ভিউয়ার, আমরা সবাই তো মাছ খেতে খুব পছন্দ করি, আমরা তো মাছে ভাতে বাঙালি। তো মাছটা যদি একটু অন্যরকম টেস্টি করে রান্না করা হয় তাহলে তো মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে কই মাছের কালিয়া রেসিপিটি শেয়ার করব। তো ভিউয়ার্স দেখুন, আমি মাছগুলো এভাবে কেটে নিয়েছি। তাহলে মাছে এভাবে কেটে নিলে মাছের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে এবং মাছটার স্বাদটা বেড়ে যায়। তো এখন আমি হলুদ, মরিচ আর লবণ মেখে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হাত দিয়ে ভালো করে মশলাগুলো এভাবে মেখে নিতে হবে। এভাবে ভালো করে হাত দিয়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছে আমি প্রায় 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। তাহলে ভালোভাবে মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে, মাছটার টেস্ট বাড়বে। করার জন্য যে যে উপকরণগুলো লাগছে আমি একটু এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি টক দই, আর নিয়েছি পেঁয়াজ বাটা, কাজু পেস্ট, আদা বাটা, এখানে রয়েছে কাঁচামরিচ পেস্ট, আর রয়েছে টমেটো পেস্ট, রসুন পেস্ট, আর নিয়েছি কিছু কুচি করা পেঁয়াজ। তো আমার মাছের কালিয়াটা তৈরি করার জন্য এই মশলাগুলোই লাগছে। তো ভিউয়ার্স, দইটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এরকম দই বীজ কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা যদি কেউ দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন। তো প্রথমে আমি দইটা ফেটিয়ে নিচ্ছি 1 চামচ চিনি দিয়ে। দইটা ফেটানো হয়ে গিয়েছে। তো যে যে মশলাগুলো লাগছে এগুলো আমি দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নিব। তেল দিয়ে দিচ্ছি। তো তেলের সাথে আমি 1 চামচ এখন ঘি দিয়ে দিব। ঘিটা দিলে একটা শাহি ফ্লেভার আসে। এখন 1 চামচ ঘি দিয়ে দিব। এখন মাছ ভাজলে একটা ফ্লেভারটাই খুব ভালো হবে, শাহি শাহি ফ্লেভার আসবে। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর অবশ্যই এমনভাবে ভাজতে হবে যাতে উপরে চামড়াটা ক্রিস্পি হয় কিন্তু ভিতরটা অতটা মচমচে হবে না। যদি বেশি ক্রিস্পি হয়ে যায় তাহলে মাছটা স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। সেভাবে উল্টে পাল্টে আমি একটু উপরে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো আমি এরকম ভেজে নিয়েছি, এখন আমি নিচ্ছি। বেশি ভাজলে মাছের স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে, দেখুন। তো এখন আমি নিচ্ছি, সবগুলো আমি এভাবে ভেজে নিব। ভিউয়ার্স, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো একটা কথা আছে যে কই তেলেই কই ভাজা, তো এখন আমি এই তেলেই মাছগুলো রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, এলাচ আর লবঙ্গ। এলাচের মুখগুলো আমি চিরে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি কাজু পেস্ট। রসুন পেস্ট। টমেটো পেস্ট।
একে আমি সবগুলো পেস্ট দিয়ে দিচ্ছি। আদা পেস্ট, কাঁচামরিচ পেস্ট। তো ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব। তো এখন কালারটা সুন্দর আসার জন্য আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর লবণটা অবশ্যই চেকে দেখবেন, তাহলে বুঝে যাবে পারফেক্টলি হয়েছে কিনা। তো এখন সবগুলো মশলা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো না হলে ফ্লেভারটাই ভালো আসবে না। তো এখন দিয়ে দিব ফেটানো টক দই। এই স্মেলটাও খুব ভালো হয়েছে, অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর ঘি দেওয়াতে একটা শাহি ফ্লেভার, এখনই একটা ফ্লেভার বের হচ্ছে। তো ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো আমার হয়ে গিয়েছে, দেখুন তেলও উঠে এসেছে। তো এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিব। তো এখন হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। তো আমি মশলার বাটিগুলো ধুয়ে পানিটা দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মাছের উপরে দিয়ে দিতে হবে। মাছগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। তো এখন 10 মিনিট পরে মাছগুলো একটু উল্টে দিব। তো খুব আলতো হাতে এভাবে মাছগুলো উল্টে দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার একটা চান্স আছে। তো আলতো হাতে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। তো এভাবে আলতো হাতে মাছগুলো উল্টে দিলাম, আর মশলাগুলো এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে মাছের উপর দিয়ে দিব। তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স কালারটা কত সুন্দর হয়েছে, আর ফ্লেভারটা একদম শাহি ফ্লেভার। এভাবে কই মাছের কালিয়ে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই মাছটা পোলাওয়ের সাথে খিচুড়ির সাথে খুব ভালো লাগবে খেতে। তো আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছি। তো ভিউয়ার্স মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনা তুলে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর তেলটাও উঠে এসছে। তো এখন আমি এই পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা আরও শাহী হবে, ভালো লাগবে। খুব সুন্দর একটা স্মেল হয়েছে, অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে। তো ভিউয়ার্স আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, কই মাছের এই কালিয়ার রেসিপিটা। তো ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি নামিয়ে নিব। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এরকমভাবে কই মাছের কালিয়া অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগে। তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন এই কই মাছের কালিয়াটা, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে অনেক ভালো লাগবে। আর অতিথি আপ্যায়নেও এভাবে মাছ রান্না করে খুব মজা করে রান্না করে নিতে পারবেন। আর নিজেরাও নিজেদের টেস্ট, অনেক সময় একঘেয়েমি হয়ে যায় একরকম মাছ খেতে খেতে, তো এইভাবে মাছ রান্না করলে নিজেদের টেস্টও বাড়বে। তো ভিউয়ার্স আশা করছি কই মাছের কালিয়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আসবো।